بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لعن الكافرين وعد لهم سعيرا মোহন আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন সে আল্লাহরই সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক অসংখ্য মানুষ পৃথিবীতে সৃষ্টি করেছেন তাদের মধ্য থেকে আমাদেরকে হৃদায়তের পথ দেখিয়েছেন মুসলিম পরিবারে আমাদেরকে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন আমাদেরকে হৃদায়ত দানের জন্য করানুল করিম নাজেল করেছেন আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য পিও নবী মোহাম্মদ রাসুল আল্লাহ সাল্লাহি সাল্লামকে শেষ রসুল করে সারা বিশ্বজাহানের মানুষের জন্য প্রেরণ করেছেন সে আল্লাহরই সমস্ত প্রশংসা দৌরুদ সালাম নাজেল হোক আমাদের পিও নবী শেষ নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্ল্লা সাল্লামের প্রতি যিনি হককে স্পষ্টভাবে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন এবং বাতিল থেকে সতর্ক করেছেন আল্লাহ মাসাল্লি আলী আল্লাহ বারিক আলীহ আমরা আমাদের দেশের মানুষ মাসলা মাসালের ক্ষেত্রে অনেকেই ভালো জ্ঞান রাখি কিন্তু আকিদার ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে আমাদের জ্ঞানের বড় অভাব রয়েছে এই জন্য দেখা যায় যে আমাদের দেশের মানুষ একেবারে সাধারণ মানুষ হলেও যদি জিজ্ঞাসা করা হয় উজু ভঙ্গের কারণ কী অনেকেই বলতে পারবে প্রায় মুসলমানই বলতে পারবে সবগুলি না পারলে অনেকগুলি পারবে যদি বলা হয় নামাজ ভঙ্গ হওয়া নামাজ নষ্ট হওয়ার কারণ কী তাও পারবে বলতে কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম নষ্ট হওয়ার কারণ কি কিছুই বলতে পারবে না নামাজ ভঙ্গ হওয়া উজু ভঙ্গ হয়ে যাওয়া মাসলামা মাসাইল। এ মাসলাম মাসাইল সম্পর্কে আমাদের দেশের শিক্ষা রয়েছে কিন্তু যেই শিক্ষা যদি না থাকে তাহলে মুসলিম হওয়া যায় না অর্থাৎ শিক্ষা আকিদার বিশ্বাসের শিক্ষা ইমানের শিক্ষা আর ইমানের পরিপন্থী বিষয়ের শিক্ষা তৌহিদের শিক্ষা আল্লাহর একত্রের শিক্ষা তৌহিদের বিপরীত শিক এবং কুফুরি শিক্ষা শির কুফরি সম্পর্কে জ্ঞান হাসিল এই জন্য করবেন যে তা থেকে সতর্ক থাকবেন বেঁচে থাকবেন তহিদের শিক্ষা সন্ন্যতের শিক্ষা আল্লাহর একত্রের শিক্ষা এই জন্য নেবেন যে তা মজবুত করে ধারণ করবেন বিদাতের শিক্ষা বিদাত সম্পর্কে জ্ঞান এই জন্য অর্জন করবেন যে বিদাতি কর্ম করবেন না বিদাতি ধারণা বিশ্বাস রাখবেন না কিন্তু আমাদের সমাজে আকিদার শিক্ষার ওপর তেমন গুরুত্ব নেই শিক্ষার ব্যবস্থাও নেই এবং যাদের কাছে থেকে শিখবেন তাদের কাছেও তেমন বেশি কিছু আশা করা যায় না যারা শিক্ষা গুরু যারা শিখাবার জন্য বসে আছে মাদ্রাসা মসজিদ নিয়ে তাদের কাছেও তৌহিদ সন্নত সুন্দর করে শিখতে পারবেন তাদের কাছেও যে আপনি ইমান ভঙ্গ হওয়ার ইসলাম নষ্ট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে সম্যক জ্ঞান হাসিল করতে পারবেন তারও তেমন বেশি আশা করা যায় না তো আজকে এই জন্যই আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে ইমান ইসলাম কি করলে ভঙ্গ হয়ে যায় কি বললে ভঙ্গ হয়ে যায় কি কি কারণ রয়েছে যে সব কারণে ইমান ইসলাম নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় কি আরবি ভাষায় নাওয়াকে যে ইসলাম বলে ইসলাম বিনষ্টকারী বিষয় ইসলাম ভঙ্গকারী বিষয় এ সম্পর্কে প্রথম আমাদের জেনে রাখা প্রয়োজন যে এমন কোনো বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস বা এমন কোনো ভ্রান্ত কথা এমন কোনো ভ্রান্ত কাজ যা সরাসরি কোরআন এবং সন্না বিরোধী এবং যে সম্পর্কে আল্লাহ পাকর্বুল আলমিন মাতার রসুল সাল্লু আলিয়াল্লাম কোরআন এবং হাদিসে সেগুলিকে ইসলাম ভঙ্গকারী বলে আখ্যায়িত করেছেন সেগুলিকে কুফরি শিরকের কাজ বলে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাওয়ার কাজ বলে আখ্যায়িত করেছেন সেগুলি হচ্ছে ইসলাম বা ইমান বিনষ্টকারী বিষয় ইমানের ইসলামের ভঙ্গ হওয়ার কারণ তাহলে এর দ্বারা বুঝতে পারলেন যে শুধু মুসলিম পরিবারে জন্ম নিয়ে নিলেই মুসলমান হয়ে যায় না মুসলিম ঘরে জন্ম নিয়েছেন মুসলিম দেশে জন্ম নিয়েছেন বাবা মুসলিম মা মুসলিম আর আপনিও মাসাল্লাহ আল্লাহ বাই বার্থ জন্মগত মুসলিম আর সাবালক হলেন পনেরো বছর হয়ে গেল এখন মাসাল্লাহ তো পাকা মুসলিম এখন না এখন মুসলিম হইতে হবে যতদিন পর্যন্ত নাবালক ছিলেন আপনি আমি ততদিন পর্যন্ত আপনি জন্মগত মুসলিম ছিলেন এবং আল্লাহ পাক তার রসুল সাল্লা আপনাকে আমাকে যতদিন আমরা নাবাল ততদিন মুসলিম বলে ঘোষিত করেছেন প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাদ করেছেন কুল্ল মৌলুদ্দিন ইউলাদু আল আল ফিতরা প্রত্যেক সন্তানের জন্ম হয় ইসলামের ফিতরাতের ওপর ইসলামের প্রকৃতির ওপর তাহলে যে কোনো ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয় তখন ইসলামের ওপর তার জন্ম হয় পৃথিবীতে আসে সে ইসলামের ওপর আসে এই অবস্থায় যদি নিষ্পাপ অবস্থায় নাবালক অবস্থায় যদি মারা যায় ছেলে হোক মেয়ে হোক মুসলিম পরিবারে হোক অমুসলিম পরিবারে হোক তাহলে সে জান্নাত কুল্লো মৌল উদ্দিন প্রত্যেক শিশু ইউল আদুমিষ্ট হয় আলাল আল ফিতরা সে শিশুর জন্ম মুসলিম পরিবারে হোক অমুসলিম পরিবারে হোক আবাহা হইয়াউবেদান বিশ্বাস বলছেন তারপরে বাবা মা যেমন তেমন হয়ে যায় বাবা মা যদি ইয়াহুদি হয় তো ইয়াহয়েদা নেহি সেই ছেলেকে মেয়েকে ইয়াহুদি বানিয়ে দেয় ধীরে 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 ইয়াহুদি ধর্মে দীক্ষিত করে নেয় সাবালক হলেও পনেরো বছর বয়স হয়েছে মেয়ে সাবালিক হয়েছে বারো বছর এখন ইয়াহুদি হয়ে গেছে বাবা মা ইয়াহুদি আউ ইয়োনা নেহি বাবা মা খ্রিস্টান খ্রিস্টান বানিয়ে দিয়েছে

মাজার ভক্ত মাজার ভক্ত বানিয়ে দিচ্ছে আর আসল অবস্থায় থাকে যারা সাবালুক হওয়ার পরে তৌহিদকে মজবুত করে ধারণ করে যারা ইসলাম ভঙ্গ হওয়ার কোন একটি কারণও নিজের মধ্যে আসতে দেয় না সেই মুসলিম হয়ে থাকে তাহলে সাবালোক সাবালিকা হওয়ার সাথে সাথে এখন মুসলিম হতে হবে আকিদায় মুসলিম হইতে হবে আমলে কর্মে মুসলিম হইতে হবে বিশ্বাসে ইমানে মুসলমান হইতে হবে আর চলা ফেরায় আমলে এবাদত বদতবন্দগিতে মুসলিম হইতে হবে তাহলে মুসলিম হওয়া যাবে মুসলিম কোন সম্প্রদায় জাতির নাম নয় মুসলিম কোনো গোষ্ঠীর নাম নয় মুসলিম নাম হচ্ছে আকিদা বিশ্বাসের এবং আমলের কর্মের যার মধ্যে সেই আকিদা বিশ্বাসগুলি থাকবে ইসলামিক যার মধ্যে সেই আমলগুলি কর্মগুলি থাকবে যেগুলি মুসলিম হওয়ার জন্য আবশ্যক সেই মুসলিম আর যার মধ্যে সেই আকিদা ইসলামের যেগুলি জরুরি আকিদা বিশ্বাসের বিষয় সেগুলি নেই যার মধ্যে সেই জরুরি আমলগুলি নেই যেগুলি না করলে মুসলিম থাকা যায় না তার সে মুসলিম নয় অথবা সে আকিদা আমল আছে কিন্তু সেগুলিকে সে নাকচ করে দিচ্ছে সেগুলির সে বিপরীত আকিদা বা উক্তি পোষণ করছে বা আমল তার বিপরীত হচ্ছে তাহলে সে সেই আকিদা এবং আমলগুলিকে ইসলামের যেগুলি ছিল তাদের মধ্যে সেগুলিকে নাকচ করে দিল সেই জন্য তার ইমান থাকবে না তো ইমান ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে আমাদের জ্ঞান থাকা অত্যন্ত জরুরি কারণ আজকাল মুসলিম দেশে সবচাইতে বেশি ইসলাম বিরোধী কথা বলার লোক তৈরি করা হচ্ছে অমুসলিম দেশে ইসলামের শত্রুরা তারা ভাবছে আমরা দেশে থেকে ইসলামের বিরুদ্ধে বলবো এতে মুসলিমদের অত আঘাত হবে না যে আমরা মুসলিম ওপর তো অমুসলিম আমরা বলেছি ইসলামের বিরুদ্ধে কিন্তু মুসলিমকে তুই যদি বলিয়ে দিতে পারি এর দ্বারা মুসলিমদের অন্তরে মুসলিমদের ধর্মের ওপর মুসলিমদের আকিদা আমলের ওপর আক্রমণ বেশি করা যাবে জোরদার আক্রমণ করা যাবে তাই মুসলিম মুনাফেকদেরকে দাঁড় করা হয় মুসলিম দেশে যে তোমরা ইসলামের বিরুদ্ধে লিখো ইসলামের বিরুদ্ধে বলো জি জন্য ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে জ্ঞান থাকা জরুরি ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি আবার দুই রকমের আছে কতেক গুলি কতেক আকিদা কতক আমল এই রকম রয়েছে ইসলাম ভঙ্গকারী যেগুলি ধর্ম মনে করে করা হয় না বরং ধর্মের বিরোধিতার উদ্দেশ্যে করা হয় ধর্ম মনে করে করা হয় না যেমন ইসলামের বিরুদ্ধে এই বক্তব্য বাংলাদেশে এই দুই তিন দিন আগের বক্তব্য যে নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে ছেলে মেয়েকে সমান ধন সম্পদ অধিকার দিতে হবে বাবা মায়ের আল্লাহ ফাকরবুল আরমিন কোরানুল করিমের সাহাদ করছেন স্পষ্ট ভাষায় ইউসি কুমুল্লা হফিয়া আউলা দেকুম লিজ্জাকারি আল্লাহ তোমাদেরকে আদেশ প্রদান করছেন তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে ছেলে মেয়েদের সম্পর্কে লিজ্জাকারী যে তোমরা পুরুষকে দেবে ছেলে সন্তানকে দেবে মিসলা হাজদেল অনুসায় দুই মেয়ের সমান অর্থাৎ মেয়েকে ছেলের অর্ধেক দেবে এর চাইতে স্পষ্ট বাণী আর কিছু হতে পারে যদি ছেলে মেয়ে দুই রকমই থাকে আপনার আপনার ছেলেও আছে মেয়েও আছে তাহলে এইভাবে দেবেন এই মিরাস মৃত ব্যক্তির ধন সম্পদের ভাগ বন্টন যে আল্লাহ পাক রব্বুল আমি স্বয়ং করে দিয়েছেন ফারাইজ যাকে বলা হয় এসব আহকাম বর্ণনা করার পরে আল্লাহ পাক বলছেন তিলকা হদুদ উল্লাহ এসব কথা যা আমি বললাম করানুল কারিমি এগুলি হচ্ছে আল্লাহর হদুদ সীমানা আল্লাহর বর্ডার আজকে যদি বাংলাদেশের বর্ডার পার করে ভারতে ঢুকে যান বর্মায় ঢুকে যান ভারতের বর্ডার পার করে কেউ যদি বাংলাদেশে ঢুকে যায় তাহলে সে সরকারের কাছে আসামি হয়ে যায় বরং তার সম্পর্কে বড় রকমের তদন্ত শুরু হয়ে যায় এভাবে ঢুকলো কেন গুপ্তচর হইতে পারে দেশদ্রোহী হতে পারে বহু কথায় আসতে পারে তার সম্পর্কে আল্লাহ বলছেন তিলকা হচ্ছে আল্লাহর সীমান আল্লাহর বর্ডার ফালা তা তা দু সুতরাং এই বর্ডারকে সীমানাকে তোমরা লঙ্ঘন করবে না অতিক্রম করবে না খবরদার সাবধান হয়ে যাও অমায়ে তা আদৌ দাল্লাহ এফাউলাহ একমত জো আলেম যারা আল্লাহর সীমানাকে পার করে যাবে পরোয়া করবে না বা বলবে যে নাইটে চলবে না আমরা বেশি ইনসাফ করতে পারি নাই বিচার করতে পারি আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা বেশি ঠিক এরা হচ্ছে জালেন এরা হচ্ছে জালেন আর যখন আল্লাহ আলমন বলে সবচাইতে বড় জুলম হচ্ছে সিরকার কুফরি ইন্না সিরক আল্লাহ আজিম এরা এমনই জালেম যারা কাফের মুশরেক যারা বলবে না আল্লাহর সীমানা আমরা মানি না বা আল্লাহর সীমানা আল্লাহ পাক রাবুল আলমেন যে বিধান দিয়েছেন এটি এই যুগে অচল অথবা এতে নাই বিচার করা হয়নি এতে নারীদের অধিকারকে নষ্ট করা হয়েছে নারীদের সাথে বৈরী আচরণ করা হয়েছে জুলম অত্যাচার করা হয়েছে ইত্যাদি তারা সবচাইতে বড় জালিম অর্থাৎ কাফের মুরতাদা মুসলমান তাহলে মুসলিম সমাজে এই রকম কিছু নারী পুরুষ মোনাফেকদেরকে তৈরি করা হচ্ছে এহুদিনা সারদের পক্ষ থেকে ইসলামের শত্রুদের পক্ষ থেকে যে তোমরা বলো আমরা বললে কাজ হবে না তোমরা বলো তাহলে বেশি আঘাত হবে ইসলামের উপর মুসলিমদের উপর আচ্ছা তারপরে এ তো যা ছিল ছিল মোনাফেকদের কাজ ছিল মুসলিমদের কথা শুনবেন এখানে এক ক্যাম্পে বক্তব্য করতে গেছি বক্তব্য করলাম গত রবিবারে তারপরে শুনতে পেলাম যে সেখানে যারা মানব রচিত দলগুলি করে নাম বলার প্রয়োজনে দেশে যে বড় দলগুলি আছে সেই দলগুলি ধরেন তাদের মন্তব্য হচ্ছে যে যারা এই ইসলামের নামে যারা মিছিল করতে এসছে তাদেরকে মেরেছে ভালো হয়েছে তারা ইসলাম ইসলাম করে এসছে ঠিক হয়েছে নারী পুরুষের সমান অধিকার দিতে চাইছে কি দোষ করেছে ভালো করেছে সুবহানাল্লাহ এক মুনাফিক তুই কথা বললো কিন্তু তার সাথে সাথে লক্ষ লক্ষ মুনাফিক মুসলিম সমাজে মজুদ আছে জাহেল মুনাফেকও আছে আর জেনে শুনে দুই রকম মুনাফিক আছে তো এই দুই রকমের মুনাফিক দেখছেন এরাও নিজের ইসলামকে ভঙ্গ ভঙ্গ করে ফেললো ইসলামকে নষ্ট করে ফেললো টের ফেলল না মহম লায়া শরুন কোন চেতনা নেই যে আমাদের ইসলাম শেষ এই কথাতে ইসলাম শেষ যে ঠিক করেছে যারা ইসলাম ইসলামের কথা বলে সরকার একটা করতে যাচ্ছে অথবা কেউ একটা বুদ্ধিজীবী বা চিন্তাবিদ এটা পেশ করেছে যে নারী সমান অধিকার চাই ধন সম্পদে ভালো কথা বলেছে এর বিরুদ্ধে যারা মার খেয়েছে পুলিশের চার্জ হয়েছে ভালো হয়েছে তারা সাথে সাথে তাদের ইসলামকে ভঙ্গ করে কাফের মুরতাদ হয়ে গেল আবু জাহাল আবু আহবের সারিতে ফেরাউন হারুন ফেরাউন কারণ হামান এদের সারিতে দাঁড়িয়ে গেল এ কথা তারা টের পেল না আর টের পেল তাদের পরোয়া নেই ইসলামকে নিজের জীবন থেকে বিদায় করে দিয়েছে নিজের পরিবার থেকে বিদায় করে দিয়েছে নিজের সমাজ থেকে বিদায় করে ফেলেছে এ হচ্ছে অধিকাংশ মুসলিম সমাজের অবস্থা তো ইসলাম ভঙ্গকারী ইমান ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে জেনে রাখা জরুরি এ সম্পর্কে অলমাইকেরামদের বহু বক্তব্য রয়েছে বেশ কিছু কেরাম অলমায় কেরাম তারা যেগুলি প্রসিদ্ধ ইসলাম ভঙ্গকারী বিষয় সেগুলি উল্লেখ করেছেন আর এই জন্য যারা কিতাব পড়ে কিছু শিখবেন তারা তাতে পাবেন যে প্রসিদ্ধ ইসলাম ভঙ্গকারী বা ইমান নষ্টকারী বিষয় হচ্ছে দশটি কিন্তু এই দশটিতে সীমিত নয় দশটি দৃষ্টান্ত স্বরূপ উদাহরণস্বরূপ বর্ণনা করা হয়েছে এবং যেই যুগে এই কথাগুলি এই ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি বর্ণনা করা হয়েছে সেই যুগের প্রেক্ষাপটে বর্ণনা করা হয়েছে সেই যুগের প্রেক্ষাপটে বর্ণনা করা হয়েছে যখন যেই রকমের রোগ থাকে তখন সেই রকমের চিকিৎসার প্রয়োজন হয় যখন এই কথাগুলি বর্ণনা করা হয় তখন ওই ধরনের রোগগুলি বেশি ছিল সুতরাং ওই দশটি রোগের কথা তারা উল্লেখ করেছেন যে এইগুলি হচ্ছে ইমান ইসলাম ভঙ্গকারী বিষয় তখনকার যুগে হয়তো নাস্তিকতা ছিল না সেই জন্য নাস্তিক মুসলিম সমাজে নাস্তিকতা ছিল না আজকে থেকে দুইশো বছর আগে মুসলিম সমাজে নাস্তিকতা ছিল না কিন্তু ছিল সেজন্য কথা তিনি উল্লেখ করেছেন আল্লাহ নেই কথা মুসলিম বলতো না দেড়শো দুইশো বছর আগে তখন কমিউনিজম তাদের দেশেও ছিল না হয়তো তো মুসলিম দেশে আসা তো দূরের কথা কিন্তু আজকালকার জামানায় যেমন শির কবর মাজার পূজা মুসলিম সমাজে ঘরে ঘরে মজুদ তেমন নাস্তিকতা ঘরে ঘরে বিদ্যমান স্কুল বিদ্যমান এইরকমই আজকে থেকে যদি দুশো বছর আগে দেখা যায় যেই যুগে দশটি ভঙ্গকারী বিষয়গুলি কেনা বর্ণনা করেছেন সেই যুগে বেনামাজি মুসলমান হইতো না সাধারণত বেনামাজি মুসলমানের সংখ্যা ছিলই না সুতরাং তখন তিনি হয়তো বেনামাজি হওয়া বা নামাজ ছাড়া কে তিনি ইমান ভঙ্গকারী হিসেবে তখন উল্লেখ করেননি বা তার উদ্দেশ্য এই ছিল না যে এই দশটিতেই সীমিত কিন্তু আজকালকার জামানায় শতকরা নিরানব্বই জন মানুষ মুসলিম সমাজে নামাজ পড়ে না এটা কোনো বাড়াবাড়ি কথা নাই যদি কায়েমি নামাজ পাঁচ অক্ত নামাজ ফজর সহ নামাজ কারণ এক এক অক্ত ছেড়ে দিলেই কুপুরি হয় পাঁচ অক্ত কায়েমে নামাজ পড়নেওয়ালা মুসলমান শতকরা নিরানব্বই জন পাবেন না একটি গ্রামের একটি এলাকার আপনি পরিসংখ্যান বের করেন তাহলে বুঝতে পারবেন যে এই গ্রামে কতজন লোক বাস করে আর কতজন লোক ফজরে নামাজে হাজির হয় তাহলে সংখ্যা চলে আসবে এই জামানায় যেখানে নামাজ অধিকাংশ মানুষ ছেড়ে দিয়েছে মুসলিম অথচ তারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে সেখানে নামাজ একটি ইমান ভঙ্গকারী ইসলাম নষ্টকারী বিষয় বে নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লিয়াল্লাম এর সাথ করেছেন আল আহদুল্লাজি বাইনা না ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা আমার মাঝে এবং অমুসলিমদের মাঝে প্রথম চুক্তি হবে প্রতিশ্রুতি হবে সালাতের নামাজের কে বলছে আমি কলেমা পড়তে চাই আমি মুসলমান হয়ে যেতে চাই তাহলে তুমি ইসলাম গ্রহণ করবে তাকে প্রথমে শিক্ষা দিতে হবে যে এই কালেমায়ে শাহাদাতের সাথেই তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ قائم করতে হবে এক এখন এশার সময় রয়েছে বরং মাগরেব ও এশার সাথে এখন পড়তে হবে কারণ মাগরেব এসা দুটো একসাথে জমা করা যায় সুতরাং যতক্ষণ এশার সময় আছে তোমার মাগরেব ফরজ মাগরেব এসা পড়া যদি বলে না আমি মুসলমান হব হাজার হাজার মুসলমান নামাজ পড়ে না আমিও মুসলমান হইলাম কোন বা দোষ করলাম আমি নামাজ নামাজ পড়তে পারবো না ফাকাদ কাফারা কাফের যে নামাজ পড়বে না ফাকাদ কাফারা নবী কি বলছেন ফামান তারা কাহা যে ব্যক্তি ছেড়ে দিল এই কথা বলেনি যে ফামান যাহাদা যে অস্বীকার করলো আনকারা যে ইনকার করলো যে না আমি পড়বো না পড়তে পারবো না মানি না কথা বলেনি থামান তারা কাজে ব্যক্তি তরক করে দিল বাঙালি সমাজের এক শ্রেণীর বক্তারা বলে যে নামাজ অস্বীকার করলে কাফের হয় তাদেরকে জিজ্ঞাসা করি কেউ যদি পর্দা অস্বীকার করে তো তার কি হবে কাফের হবে না কেউ যদি রোজা অস্বীকার করে তার কি হবে কাফের হবে না কেউ যদি হজ অস্বীকার করে কাফের হবে না কেউ যদি উমরা অস্বীকার করে কাফের হবে না কেউ যদি কোরবানি অস্বীকার করে ফরজ গুলি বাদ দেন যে শুননাতে আমি সম্মানি কুরবানি মানি না কোরবানি অস্বীকার করে মুসলমান থাকবে তাহলে অস্বীকার করার বিষয় যদি বলা হয় যে অস্বীকার করে তাহলে নাম আর কুরবানিতে কি পার্থক্য থাকলো গুরুত্বের দিক দিয়ে নামাজে আর ওমরাতে কি পার্থক্য থাকলো নবী করিম সাল্লাম বলছে ফমান তারা কাহা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল ইসলাম বিনষ্টকারী বিষয়গুলি খুব সংক্ষেপে বর্ণনা করব কারণ যদি এরকম বিস্তারিত বলি তাহলে দু চারটি অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে বিস্তারিত এক একটি বিষয়ের উপরে হয়তো এক একদিন আগামীতে ইনশা আল্লাহ তাল আলোচনা হবে তবে আজকে অধিকাংশ ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি যেগুলি অলমাইকে আমরা উল্লেখ করেছেন তা আপনাদের সামনে শুধু পড়ে শুনিয়ে দেবো খুব সংক্ষেপে তাহলে একটি নামাজ ত্যাগ করার বিষয় কারণ সবচেয়ে বড় রোগ আজকালকার জামানায় মুসলিম সমাজের নামাজ ত্যাগ করা ব্যাপক আকার ধারণ করেছে এবার বেনামাজি কে বলার সাহস করা মুশকিল এই রকম হেম্মতের লোক পাওয়া মুশকিল যে রাস্তায় মিথ্যার কথা এরা ইসলামের শত্রু যাদেরকে যদি বলা সলা হয় তাহলে তারা জীবনে শত্রু হয়ে যেতে পারে কেন আমাকে নামাজের কথা বললো ঘরের শত্রুর খোঁজখবর রাখেন না আর দূরের শত্রুর সম্পর্কে সজাগ পকেটে করে যদি সাপ নিয়ে বাড়ান আর যদি বলেন যে আমি বাঘকে ভয় করি যে বাঘ আজকাল না বাংলাদেশে জঙ্গল আছে আর না বাঘই কোথায় আছে ওই সুন্দরবন না গেলে কত বাঘ বুঝি পাবেন না বাঘ বলে ভয় করছেন আর পকেটে সাপ ভরে ঢুকিয়ে রেখেছে বসে আছে নিশ্চিন্তে বসে আছে ঘরে শত্রু ঘরে ঘরে শত্রু মজুদ রয়েছে যারা বেনামাজি হয় নামাজিকে ঘৃণা করে নামাজ পড়তে বললে তাদের চরম কষ্ট হয় নামাজি লোক যদি রুমে রুমমেট হয়ে যায় তাহলে তাকে বের করা প্রাণ চেষ্টা করে এ থাকলে মুসিবত রে নামাজ পড়তে হবে আর না হলে ডিস্টার্ব করবে এ ঘুমে আমাদের ব্যাঘাত সৃষ্টি করবে ইত্যাদি ইত্যাদি সুতরাং একে যে ভাবক তারা এখান থেকে এটি কি আসল রূপ বলছি না অবস্থা বলছি না হ্যাঁ আপনি গিয়ে দেখেন আপনি একজন পাঁচক্ত নামাজি ফজরে উঠবেন দরজা খুলবেন ঢুকবেন লাইট জ্বালাবেন কাপড় চোপড় আপনি পরিবর্তন করবেন যে চেঞ্জ করবেন যাবেন মসজিদে আর বেনামাজিদের রুমে থেকে দেখেন কদিন আপনাকে রাখে কারা ইয়াহুদি খ্রিস্টানদের কথা বলছি না যারা নিজেদেরকে মুসলিম বলে তাদের কথা বলছি তাদের ইসলাম দ্রোহিতার কথা বলছি তাদের নামাজ দ্রোহিতার কথা বলছি ইমান ইসলাম ভঙ্গকারী বিষয় সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি সবচেয়েতে বড় ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয় হচ্ছে আল্লাহর সাথে শির করা যেটি তহিদের পরিপন্থী বিষয় আল্লাহর একত্বের বিপরীত শিরখ আল্লাহর সাথে শরীক করা আল্লাহর প্রভুত্বে রুববিয়াতে শির্খক আর আল্লাহর এবাদতে অলুই হেয়াতে এবাদত বন্দেগীতে শির্খক সেজদার ক্ষেত্রে শির্খক দুয়ার ক্ষেত্রে শিরখ আর তাওয়াফের ক্ষেত্রেই শির্খক জি আর উদ্ধার কামনার ক্ষেত্রে শীর্ক আর স্মরণ নেওয়া আশ্রয় গ্রহণ করার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে না কোরবানি করার ক্ষেত্রে জবাই করার করার ক্ষেত্রে ক্ষেত্রে মানত যে কোনো কেন। আর আজকে বিশেষ করে উপমহাদেশে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানি অধিকাংশ মুসলিম সমাজে শির্কের নাম হচ্ছে ধর্ম তৌহিদের স্থান শিরকে নিয়ে নিচ্ছে মাজার এবং মাজারপন্থী ছাড়া অর্থাৎ পীরপন্থী পীর মরে যাওয়ার পরে মাজার হয়েছে মুসলিম সমাজে না পীর আসত না তো এই পীরপন্থী আর মাজারপন্থীদের সংখ্যা বেশি কিনা বলুন তো দেখি বাংলাদেশে হ্যাঁ না পীর বিরোধী আর মাজার বিরোধীদের সংখ্যা বেশি খুঁজেই পাবেন না এলাকাকে এলাকা অনেক সময় চলে যাবেন বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না যে পীরের বিরুদ্ধে কেউ কথা বলবে হ্যাঁ পীর তন্ত্রের বিরুদ্ধে কেউ কথা বলবে হ্যাঁ পীর মরিদের বয়াতের বিরুদ্ধে কেউ কথা বলবে বক্তব্য করবে ওয়াজ করবে আর মাজার বিরুদ্ধে কেউ কথা বলবে ওরসের বিরুদ্ধে কেউ কথা বলবে খুঁজে পাবেন না আপনি তাহলে সংখ্যা কাদের বেশি মোশরেকদের বেশি বহুত্ববাদীদের সংখ্যা বেশি প্রথম বিষয় ইমান ভঙ্গকারী ইসলাম ভঙ্গকারী যা অলমাইকার কেরাম উল্লেখ করেছেন তা হচ্ছে আর আশির কবিল্লা নবী করিম সাল্লাহামের প্রসিদ্ধ হাদি সোহেব খারি মুসলিম রয়েছে আল তান তোমরা বেঁচে থাকো সাবধান থাকো সতর্ক থাকো সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকো প্রথম হচ্ছে আশির বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা আল্লাহর সাথে শির করার বক্তব্য রাখে অনেক বক্তা দেশি বক্তাদের কথা যখন শুনি শির্ক সম্পর্কে খুব বক্তব্য রাখে জনসাধারণ ভাবে শির্ক সম্পর্কে তো খুব আয়াত বলছে বলছে অনেক ভালো ভালো কথা বলছে কিন্তু শির তার টার্গেট হচ্ছে শির কোন মূর্তি পূজা শের হিন্দু যেটা করে শির ইহুদি খ্রিস্টান আল্লাহর পুত্র বলে এটা হচ্ছে তহিদ আর যদি বলে আল্লাহর পুত্র সান অফ তাহলে এটা হচ্ছে শির আর কবর মাজার নামটা উল্লেখই করে না যে কবর মাজার শেরক কবরে সেজদা করা শেরক চাদর চড়ানো শেরক কবরে তপ করা শেরক নেকড়ে বাঁধা তেনা পূজা এই যে তেনা ফিরে তেনা পূজা এ শেরক এসব কথা উল্লেখ করে না কেন কারণ আমার জাতি করছে তাদের কাছ থেকে ভোট কালেকশন করতে হবে সেই জন্য ওই সব কথা উল্লেখ করে না শিরকের ওয়াজ করে অস্বীকার করার কিছু নেই কিন্তু শির কোনগুলি মুসলিম সমাজের শিরকে চিহ্নিত করা হয় না কথা ঠিক নয় কি অমুসলিম সমাজে যে সব চলছে সেগুলিকে চিহ্নিত করা হচ্ছে যে হ্যাঁ ওইগুলি শির আল্লাহর প্রভুত্বের কথা বলা হচ্ছে আল্লাহ মহাজ্ঞানী এ কথা বলা হচ্ছে আল্লাহ কাদির সর্বশক্তিমান অলমাইটি এসব কথাবার্তা বলা হচ্ছে দেখুন আল্লাহ কত কুদরতে কামেরার মালিক এসব কথাবার্তা বলা হচ্ছে কিন্তু পীর ওলি নামে তাদেরকে যে দিয়ে দিয়েছেন আল্লাহর হক বাইজেদ বোস্তামিকে দিয়ে দিয়েছেন শাহ জালালকে দিয়েছেন আট রশিকে দিয়ে দিয়েছেন খাজা মনুদ্দ চিস্তিকে দিয়েছেন জিলানিকে দিয়ে দিয়েছেন হেসব কথা বলে চিহ্নিত করা হয় না যে রোগ ঘরে যে রয়েছে অপরের বাড়ির কি চিকিৎসা করে বাড়াবেন ও মুসলিমদের কি চিকিৎসা করবেন মুসলিম সমাজের চিকিৎসা করুন এসব কথা বলা হয় না সবচাইতে বড় ইমান ইসলাম ভঙ্গকারী হচ্ছে শিরখ সারা রাত নামাজ পড়েন তাহাজুদ্গুজার গুজার আল্লাহ তো আল্লাহ আর যদি বলেন শেষখানে যে সারাত আল্লাহ এবাদত বন্দি করলাম তারপরে বলছেন ইয়া কৌসুল কি হইল সারাতে তাহজুদ কি হইল আল্লাহ বলছেন লাইন আশা রাখতা লাই আহবা তান্না আমাল হে নাবি আপনিও যদি শিরিক করেন তো আপনার আমল ধ্বংস হয়ে যাবে আল্লাহ প্রায় আঠারো জন আম্বিয়ার কথা সুরা আনামে উল্লেখ করার পরে বলছেন ওয়ালাও আশারাকু লাহাবে তান হোম মা কানুই আমালুন তারাও যদি সিরক করতেন তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত আল্লাহ আকবর আল্লাহ বলছেন আল্লাহ নিশ্চয় আল্লাহ তার সাথে যদি সিরক করা হয় তো কখনো মাফ করবেন না এ অবস্থায় যদি মারা যায় সে অন্তরে সিরকের কথা রেখে হোক আর জবানে রেখে হোক জবান উচ্চারণ করে হোক আর আমল করে হোক কেউ হয়তো মাজারে যায়নি জবানেও বলেননি কিন্তু অন্তরে বিশ্বাস আছে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন যে তারা ছেলে মেয়েও দিতে পারে সন্তান দিতে পারে তারা রোগ ভালো করতে পারে তারা গাইবি সাহায্য করতে পারে তারা জীবিত উঠে চলে আসতে পারেন ইত্যাদি বিমান দুর্ঘটনা হচ্ছে উদ্ধার করে নিতে পারেন পানি জাহাজ ডুবে যাচ্ছে উদ্ধার করে নিতে পারেন তারা এ আকিদ এখানে ঢুকানো আছে তাহলে মশ ইন্নাল্লাহ ইন আল্লাহ আল্লাহরা এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ কখনো মাফ করবেন না অয়া ফেরোমা দু হাজার আলি শিরকের চাইতে ছোট গুণ যেগুলি শিরকের চাইতে যেগুলি নিম্ন নিম্নমানের গুণ সেগুলিকে আল্লাহ মাফ করবেন শির্কের সমান গুণ আল্লাহ মাফ করবেন না অর্থাৎ নাস্তিকতার তার গুণ আল্লাহ মাফ করবেন না বেনামাজি হয়ে অবস্থায় মরে গেল আল্লাহ মাফ করবেন না এমাবিন ওসাইমিন রাহমতুল্লাহ আলী নামাজ দ্যাখকারীর বিধান একটি ছোট্ট বই আছে বাংলায় অনুবাদ হয়েছে পড়বেন তাতে বলেছেন যে বেনামাজির গুনা মাফ হবে না ওই অবস্থায় মরে গেলে কারণ নামাজ ত্যাগ করার গোনা শিরকের সম পরিমাণ আল্লাহ বলেছেন মা দুনা জালিক মানে মা আকাল্লা জালিক শিরকের চাইতে কম মানের গোনা যদি হয় নিচের গোনা হয় তাহলে আল্লাহ মাফ করবেন তাহলে সমান গোনা আল্লাহ মাফ করবেন না একটা লোক শিরক করছে কবরে সেজদা করছে বা মূর্তিকে দেবী দেবতাকে সেজদা করছে আর একজন বলছে নো গড কাল মার্কসের মুঠ আর একজন বলছে আমি ধর্ম মানি না তাহলে ওই ধর্ম মানি না আল্লাহ নেই ওর গোনা আল্লাহ মাফ করবেন নাকি আল্লাহ তো বলছেন সিরকের গুণা মাফ করব না তাহলে কি বলবেন যে ওগুলো মাফ হয়ে যাবে না সেগুলি হচ্ছে সিরকে সমান তার চাইতে কিছুতেই কম নয় ওই রকমই বেনামাজির গুণাজন না যে বেনামাজি অবস্থায় পড়ে গেল আল্লাহ প্রত্যেক গুনার ক্ষেত্রে একটা ইউ টার্ন রেখেছেন সেটার নাম হচ্ছে তাওবা ইল্লা মান তাবা আল্লাহ বলেন আল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না আহ্বান করে না অন্যের কাছে চাই না অন্যকে শেষ দাও করেন না সে করেন না ওয়ালা তরুন আনফ সাল্লাতিহার রাম আল্লাহ ইল্লাহ ইল্লাহ যাকে হত্যা করা আল্লাহ আরাম করেছে তাকে হত্যা করে না অন্যায়ভাবে কাউকে হত্যা করে না আল্লাহ যতক্ষণ আদেশ শোনা হয়েছে না খন করে না আর ওয়ালা হেয়াসুন যে নাও করে না ও আমাই ইয়া ফালে দা আল্লাহয় আল্কাস আমা আল্লাহ ফাকরবুল আলমিন তিনটি শাস্তির কথা ইউ জা আফলাহুল আজাম আল্ কয় আমাত ওয়াকুলুফি হে মহান ইল্লাহ মানতাবা বহু গুণহার কথা আল্লাহ ফাকরব বলে উল্লেখ করার পরে কি বলছেন ইল্লা রাস্তা খোলা আছে যতক্ষণ বেঁচে আছো কিন্তু এই অবস্থায় যদি মরে যাও শিরক কোন অবস্থায় শিরকি আকীদা রাখা অবস্থায় মরে যাও বেনামাজি অবস্থায় যদি মরে যাও নাস্তিকতার অবস্থায় যদি মরে যাও ধর্মনিরপেক্ষ সেকুলারিজমে বিশ্বাসী অবস্থায় যদি মরে যাও মানব রচিত বিধানই তোমাদের সমস্যার সমাধান করতে পারে কুরআন এবং হাদিস দিয়ে সমস্যার সমাধান আজকের যান্ত্রিক সভ্যতার যুগে অসম্ভব হতে পারে না বা চলবে না বা সমান সমান তা এই অবস্থায় যদি মরে যাও তাহলে চিরকাল জাহান নামে থাকতে হবে এবং কাফের মুরতা ধুয়ে মরলে আল্লাহ কখনো মাফ করবেন না লায়াক ফের ইউসরা তো এই ছিল একটি বিষয় শির্ক সম্পর্কে এর আগে বেশ বিস্তারিত আলোচনা আছে বেশি লম্বা আলোচনা করছি না দ্বিতীয় ইসলাম ভঙ্গকারী বা ঈমান নষ্টকারী বিষয় যেটা অলমা ইকরাম উল্লেখ করেছেন তা হচ্ছে যে হয়তো সরাসরি শির্ক করলো না এইরকম যে সেজদা করলো তাদের কাছে বা তাদেরকে পুরোপুরি তাদের কাছেই দোয়া করল না এরকম করলো এর একটু হালকা একটু হালকা হলেও সেটা ইমান নষ্টকারী ইমান ইসলাম ভঙ্গকারী সেটা হালকাটা কি সেটা হচ্ছে মাধ্যম মনে করা ওসিলা মনে করা এটা হচ্ছে সরাসরি একজন আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করছে মাজারে সেজদা করছে কবরে সেজদা করছে দেবী দেবতাকে সেজদা করছে আর আর একজন না সেজদা করে না তবে ওই মাজার ওয়ালাকে পীরকে মৃত জীবিত পীরকে বলছে যে আপনি মাধ্যম আপনি ছাড়া আমার কোমর মুক্তি নেই হে পীর বাবা হে খাজা বাবা হে শাহজালাল বাবা হে বাইজেদ বস্তামি হে অমক হে তোমক হে বাবা পীরে কিবলা আপনার ছাড়া আমার কোন উপায় নেই আপনি আমার সুপারিশ করিয়া মৃত ব্যক্তির কবর কাছে গিয়ে বলছে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে দাতা আল্লাহকে মানলো পার্থক্য এতটুকু দাতা আল্লাহকে মারলো কিন্তু ভাবলো যে আল্লাহর কাছ থেকে এই অলি আউলিয়া সৎকর্মশীল লোকেরা সলেহীন এরা নিয়ে দিতে পারি এদের এতটুকু ক্ষমতা আছে যারা মাধ্যম মনে করল তারা শির করলো কুফুরি করলো তাদের ইমান ইসলামকে ভঙ্গ করে দিল উজু ভঙ্গ হওয়ার মতো নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার মতো তাদের ইমান ইসলামই ভঙ্গ হয়ে গেল নামাজ ভঙ্গ হলে নামাজটা আবার পড়ে নেওয়া যায় বা নামাজই ভঙ্গ হলে একটা নামাজ নষ্ট হলো বাকি নামাজগুলি তো হয়েছে যেগুলি ঠিক করেছেন আপনি অজু ভঙ্গ হলে একবারে অজু হয়তো জহরের অজুই আপনার ভঙ্গ হয়েছে কিন্তু আসর মাগরেমের অজু তো ঠিক আছে কিন্তু ইমান ইসলাম যদি ভঙ্গ হয়ে যায় একবার আর ওই অবস্থায় যদি থেকে যান তাহলে চিরকাল ওই কুফুরির অবস্থায় শিরকির অবস্থায় আপনি মরে চিরকালের জন্য জাহান্নাবাসি হয়ে গেলেন এই হচ্ছে পার্থক্য এই মাধ্যম মনে করা এই রোগ মুসলিম সমাজে খুব বেশি আছে আই এই রোগে মুসলিম সমাজের যারা মুশরেক তারা মক্কার মুশরেক থেকে ভিন্ন নয় মক্কার মুশেকদেরকে যখন বলা হইতো যে তোমরা দেবী দেব তার পূজা কেন করছো আরে লাত উজ্জা মানাত এসব কি দিতে পারে তোমাদেরকে এদের কেন পূজা করছো তখন তারা বলতো মানা বোধ হুম আল্লাহ সুরাজুমারে বলছেন তাদের সম্পর্কে মানা বোধ হুম আমরা এদের পূজা করি না আমরা এদের এবাদত করি না এমন কথা কেন বললো আর এই কথা আমাকে বেশ কিছু কবর পূজারি বলেছে একবার মসজিদে নবীতে বসে আছি রিয়াজুল জান্নাই আর এক হায়দ্রাবাদী এক কবর পূজারি মুশরেক পাশে বসে ইয়ারাসুল্লাহ জি রাসুলাল্লাহ জিকির করছে তো আমি তার সাথে আলোচনায় বারবার যে আমাদের দেশে বলছি কবর রয়েছে কবর পূজা করে বলছে যে আপনি চরম কথা বলছেন কেন কবর আবার কেউ পূজা করে নাকি কবর পূজা কেউ করে না মানে কবর সেজদা করা এটি পূজা নয় কবর আল্লাহ কাছে দোয়া করে এটি পূজা নয় এটি এবাদত নয় জি দেখলেন চরমরা যে আপনি বলবেন যে তোমরা কবরের পূজা করো কবর পূজক তোমরা চরম রাগ তাদের এই কথাই বলতো করি কেন যাতে করি এরা আল্লাহর নিকটবর্তী আমাদেরকে করে দেয় আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দেয় আমরা সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো না আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবো না আল্লাহ সান্নিধ্য হাসিল করতে পারবো না লিহকার রেবুনা হেজুল্ফা অপর ভাষে আল্লাহ আলাম এই কাফের মুশরিকদের কথা উল্লেখ করেছেন তারা বলতো ইয়া কুলুন তারা বলতো কি হাওলায়ে শাফাআউনা ইনদাল্লাহ এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী মাধ্যম হবে আজকে ওসিলার রূপ ঢুকে আছে আর আকোসিলার রূপ ঢুকে আছে ওইটিও হারাম আর চورا রাস্তা এটি করে চورا চালনার রাস্তা শিরকের যদি সরাসরি শিরক নয় কিন্তু হারাম না নাজায়েয এবং বিদআতি ওসিলা সেটি হচ্ছে যে কোন জীবিত মৃত নাম দোহাই পেড়ে আল্লাহর কাছে দোয়া করা তার কাছে চাই না এই ওসিলাতে। কিন্তু এতে কি বলে যে হে আল্লাহ তোমার নবী পাকের অসিলাই উর্দু ভাষার বলে নবী পাকের তোফাইলে হ্যাঁ নবী পাকের বরাতে হ্যাঁ বড় পীরের অসিলাই হ্যাঁ শাহজালাল বাবার অসিলাই এই অমুকের অসিলাই চর্মনায়ের অসিলাই ফুরফুরার অসিলাই আমার দোয়া কবুল কর হে যে কোন ব্যক্তি জীবিত অথবা মৃত ব্যক্তির ওসিলায় ব্যক্তিকে ওসিলা বানানো এটি হচ্ছে শিরকের চোরা রাস্তা এইভাবে ধীরে ধীরে শিরকে নিমজ্জিত হয় এই শ্রেণীর লোকেরা এটি হচ্ছে হারাম এবং বিদাতি শিরকে এখনো যায়নি কিন্তু শিরকের দিকে এগিয়ে যাচ্ছে এই বিদাতি ওসিলার মাধ্যমে যে ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করে এক শ্রেণীর লোকেরা তো যে ওসিলাতে মৃত ব্যক্তির কাছে চাওয়া হয় যে হে বাবা হে ওয়ালি হে জিলানি হে চিস্তি আল্লাহর কাছে আমার সুপারিশ করিও আমাকে জান্নাতে নিয়ে যেও তুমি তুমি ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না হে চর্মনাই বাবা আপনার সাথে আমি বয়াত করেছি এই জন্য যে আপনি জান্নাতে নিয়ে যাবেন একা আপনি যাবেন না আমাকে ছেড়ে যাবেন না তাদের কাছে তাদেরকে ওসিলা মাধ্যম মনে করল এটি হচ্ছে একটি ইমান ইসলাম ভঙ্গকারী বিষয় ইমান ইসলাম ভঙ্গকারী আর একটি বিষয় হচ্ছে যে অমুসলিমকে মুসলিম মনে করা অথবা কাফেরকে কাফের না মনে করা এরকম আছে না নাই আমাদের সমাজে অধিকাংশ মানুষকে বলতে শোনা যায় বাঙালি সমাজে যে ইসলাম ধর্মে কাফের কাফের বলতে নাই বলে না ইসলামে কি করতে নাই কাফের কো কাফের বলতে নাই কত যে শুনবেন আমাদের সমাজে এই কথাটি এই কুপুরি কথাটি ইমান ভঙ্গকারী কথা কাফের কো কাফের বলতে নেই তার মানে ইহুদিকে কাফের বলতে নেই খ্রিস্টানকে কাফের বলতে নেই হিন্দুকে কাফের বলতে নেই কবর পূজক কে কাফের বলতে নেই মজুসি কে কাফের বলতে নেই কালমার্স কাফের বলতে নেই ফেরাউন কে কাফের বলতে নেই হ্যাঁ আবু জাহাল কাফের বলতে নেই আবু লাহাব কাফের বলতে নেই আর আল্লাহ পাক কুলিয়া কুলিয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহর কথা সত্য নাই জাহেল সমাজের কথা সত্য চিন্তা করুন তো দেখি তাহলে এইটি হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয় যেই ব্যক্তি কাফেরকে কাফের মনে করে না মনে করে যে না তাদেরও মুক্তি হতে পারে তারাও তো ধর্মকর্ম করছে তারাও বেশ কিছু ভালো কাজ করছে এটেরেসা কলকাতায় বসে বসে তা হয়েছে ও তো দাতব্যমূলক অনেক কাজ করল বড় বড় শিক্ষিত মুসলিম সমাজের ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার তাদের কাছ থেকে এসব কথাবার্তা শোনা যায় এদের কাছ থেকে ইসলাম ভঙ্গকারী এদের ইসলাম বেশি ভঙ্গ হয় এদের উজু টুটে না এদের আগে টুটে আছে এদের ইসলামই টুটে আছে উজু টুটার প্রয়োজন নেই উজু নষ্ট হওয়ার প্রয়োজন নেই আর নামাজ নষ্ট হওয়ার প্রয়োজন নেই তার আগে ইমানই নষ্ট হয়ে আছে তার উজু আর নামাজের প্রয়োজনই কি উজু নামাজ তো তখনই প্রয়োজন হবে যখন ইমানটা ঠিক থাকবে ইসলাম ঠিক থাকবে তো যেই ব্যক্তি কাফেরকে কাফের মনে করে না একজনকে কবরে সেজদা করতে দেখছে আর তারপরে বলছে না না মূর্খ সমাজ জানেন না কি করবেন এরাও তো আমাদের মুসলমান মুসলমান মুশশেককে মুশরিক মনে করলো না কাফেরকে কাফের মনে করলো না এ হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয় ঈমান ইমান ভঙ্গকারী আরেকটি বিষয় হচ্ছে যে যেই ব্যক্তি এই ধারণা রাখলো যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনুল করিম দিয়ে দেশ শাসন করা যেমন তেমনই মানব রচিত বিধান দিয়ে দেশ শাসন করা একই কথায় এরাও দেশ পরিচালনা করছে ওরাও দেশ পরিচালনা কর বলছে দুটোই সমান অসুবিধা কি যারা বলছে ইসলামী আইনের বাস্তবায়ন কোরআন সন্ন্যার বাস্তবায়ন করব তাদের কথাও ঠিক আছে আর যারা মানবরচিত পশ্চিম আইন নিয়ে এসছে অথবা রাশিয়া থেকে আইন নিয়ে এসছে না হয় চায়না থেকে নিয়ে এসছে না অন্য কোন দেশ থেকে নিয়ে এসছে আর তারা সেইভাবে তারা দেশ পরিচালনা করতে চায় দুটোই সমান অসুবিধা নেই ভালো কথা যারা সমান করলো সেই ব্যক্তি তার ইমানকে ইসলামকে ভঙ্গ করে দিল সে মুসলমান তা করলো না যদিও সে পাঁচক নামাজ পড়ে আর দাড়ি রাখে টুপি রাখে সবকিছু ইসলামের আছে কিন্তু শুধু একটি কথা সেটা হচ্ছে যে যারা মানব রচিত বিধান দিয়ে গত এতে যারা ছিল দেশ শাসন করছিল তারাও যেমন আর যারা ইসলামী আইনের মাধ্যমে আসতেছে তারাও যদি চলে আসে দুটোই সমান সমান তাহলে ইমান ভঙ্গ করে দিল ইসলাম নষ্ট করে দিল তাহলে সমান বললে যদি ইমান নষ্ট হয় তাহলে কেউ যদি বলে যে না কোরআন চোদ্দশো বছর আগের ওই পুঁথি দিয়ে আর কাজ হবে না অনেকে এরকম কথাবার্তা বলে এত পুরাতন কথাবার্তা দিয়ে কাজ হয় আজকে পৃথিবী কত দূর চলে গেছে সায়েন্স উন্নতি করে কত দূর চলে গেছে মানুষ চাঁদে চলে গেছে কোথায় চলে গেছে আর কোরআন আইন কোরআন আইনের কথা এখন বলে এগুলো দিয়ে হয় এখন হবে না এখন লাগবে আপনার গণতন্ত্র লাগবে এখন লাগবে সমাজতন্ত্র লাগবে না হয় ক্যাপিটালিজম লাগবে না হয় আর কিছু লাগবে ইত্যাদি বস্তুবাদ লাগবে ইত্যাদি ইত্যাদি যারা বলবে যে না কোরআনি আইনের চাইতে বর্তমান যে আইনগুলি আছে মুসলিম সমাজে মুসলিম দেশে সেটি ভালো তাহলে তার কথা কি বলেন যদি সমান করে দিয়ে ইমান ভঙ্গ হয়ে যায় তাহলে কেউ যদি বলে কোরআনি আইন চাইতে মানব আইন বেশি ভালো সেটি ফলোপ্রসু তাহলে তার কুফরিতে আর কোন সন্দেহ নেই তার ইসলাম নষ্ট হয়ে যায় আর কোনো সন্দেহ নেই ইসলাম নষ্ট হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরানুল কারিমে বলেছেন যে আর যেমন এই জন্য পাইকারি হারে কাউকে কাফের বলবেন না কারণ সেই সমাজে তিন শ্রেণীর লোক আছে জালেমো আছে ফাঁসে আছে কাফের আছে আল্লাহ ভালো করে জানেন আমার চাইতে আল্লাহ পাক ভালো জানে আপনার চাইতে আল্লাহ ভালো জানেন সারা বিশ্বের সমস্ত মানুষ চাইতে আল্লাহ ভালো জানেন তা আল্লাহ পাইকারি হারে কাফের বলেননি সবকে এক শাহিনী লোকে জালেম বলে আখ্যায়িত করেছেন আরেক শাহিনী লোকে ফাসেক বলেছেন আরেক শাহিনী লোকে কাফের বলেছেন এই বিষয়ে বিস্তারিত যাচ্ছে না বিস্তারিত আলোচনার জন্য যথেষ্ট সময় প্রয়োজন রয়েছে আর একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে একটি লোক দিন ইসলাম বা ইসলামের বিধিবিধানকে ঘৃণা করে ইসলামের খুঁটিগুলি নয় নামাজ রোজা হজ হয়তো আছে কিন্তু দাঁড়িকে ঘৃণা করে আর দাড়িকে ঘৃণা ঘেনা করা মুসলমানের সংখ্যা কত যে আছে আল্লাপাকি ভালো জানেন আল্লাপাকালো জানেন স্ত্রী স্বামীর আল্লাহ গত সপ্তাহে এক ভাই গত কয়েকদিন আগে মাত্র এক ভাই এসে বলছে যে শেখ আমি দাঁড়িয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি কিন্তু একটি বড় বাধা তাই আমি হাসতে হাসতে বললাম যে ও আচ্ছা হোম মিনিস্টার তাই না হ্যাঁ ঠিক বুঝেছেন আপনি হোম মিনিস্টার সবচেয়ে বড় বাধা গৃহমন্ত্রী জি স্ত্রী বড় বাধা ঠিক আর ভাই আমার সাথে হজ করে আলহামদুলিল্লাহ তবা করেছেন দাড়ি দেখেছেন সেই ওয়াদা করেছেন আরাফার মাঠে তিনি এখনো কাতিফে তিনি থাকেন এক ইঞ্জিনিয়ার বড় দাড়ি রেখেছেন তো তিনি এই সমস্যায় হজে ওখানে উল্লেখ করলেন আমি বলি আল্লাহর ভরসা করেন এবং আল্লাহ তো আতালে মখলুক ইনফি মাসিয়াতিল খালেখ সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নাফার করে কোন মানুষের আনুগত্য নেই বাবার আনুগত্য নেই মায়ের আনুগত্য নেই শাসকের আনুগত্য নেই তাহলে স্ত্রীর আনুগত্য তো ইসলাম নেই ইসলামের আনুগত্য কোথায় আছে স্ত্রীর পরামর্শ আছে হ্যাঁ পরামর্শ নিতে পারেন সংসার চালাবার ক্ষেত্রে যতটুকু পরামর্শ সে দিতে পারে পরামর্শ নেবেন কিন্তু আনুগত্য ইসলামের ইসলামে আবার স্ত্রী কোথায় আছে আনুগত্য আপনার আছে স্বামী আর রেজাল আলা নিসা যাদের আনুগত্য আছে উলিল আমর আলেমের আনুগত্য আছে শাসকের বাদশার আনুগত্য আছে রাষ্ট্রপতির আনুগত্য আছে প্রধানমন্ত্রীর আনুগত্য আছে বাবা মায়ের আনুগত্য আছে তাদের আনুগত্য সম্পর্কে রাসুল্লাহাম বলছেন যে আল্লাহর নাফার মানি করে কোন মানুষের আনুগত্য করবে না হারাম তো যারা শরীয়তের কোন একটি বিষয়কে বা একাধিক বিষয়কে ঘৃণা করবে আহ বড় আফসোস লাগে একটি নতুন যুবক যুবক মানুষ দাঁড়িয়ে রেখেছে দাড়ি রেখে নিজের বংশের লোকদের কাছে গিয়েছে বলছে যে কি তুমি এগুলো নিয়ে আসলে ডাস্টবিনে ফেলার জিনিস ডাস্টবিন ডাস্টবিন এ কোথা থেকে নিয়ে আসেনি যাও ফেলে আসো ফেলে আসো আল্লাহ আকবার এই একটি কথা যথেষ্ট যেই ব্যক্তি শরীয়তের একটি বিষয়কে ঘৃণা করলো সেই ব্যক্তি তার ইমান ইসলামকে ভঙ্গ করলো তার ইমান টুটে গেছে ইসলাম টুটে গেছে তার অজু করে আর লাভ নেই নামাজ পড়ে লাভ নেই এখন তবা করে ফিরে আসতে হবে একটি রাস্তা রয়েছে নতুন করে মুসলিম হইতে হবে না হলে তার ইসলাম নেই আল্লাহফা কুরআনুল কারিমের স্বাদ করেছেন জালিকা লেখা বেআনাম ক্যারিহু মা আন আল্লাহ যে নাজেল করেছেন বিধান সেই বিধানকে তারা কি করেছে ঘৃণা করেছে অপছন্দ করেছে তাদের পরিণাম কি ও ফাল্লাহ আকবর আল্লাহ বলছেন স্পষ্ট ভাষায় কোন তাতে অস্পষ্টতা নেই কি বলছেন তাদের আমলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন যারা আল্লাহর নাজিল কিন্তু বিধানকে ঘৃণা করলো চোরের হাত কাটা বড় বড় তা চলবে না আজকালকার জমানে এটা তো আরো বেড়ে গেল ইসলামিক কোন একটি বিষয় যেটি কোরআন এবং হাদিস দ্বারা বা হাদিস দ্বারাই সাবেদ কেন আমাদের দেশে আবার এক শ্রেণী আলমা বলে কোরআন হাদিস দিয়ে প্রমাণিত হইতে হবে না ইসলামের দলিলের জন্য একটি কোরআন আয়াত যথেষ্ট অথবা একটি রসুল উল্লাহামের সহি হাদিস যথেষ্ট একটি যথেষ্ট কিন্তু হাদিসটি সহি হইতে হবে নবী করিম সাল্লাহ আলিয়া কত হাদিস রয়েছে দাড়ি সম্পর্কে কত হাদিস রয়েছে টাকনার নিচে কাপড় নিয়ে গেলে জাহান নামে যাওয়া আল্লাহ দৃষ্টিতে তাকাবেন না এই সম্পর্কে আজকাল অধিকাংশ মুসলিম টাকার নিচে কাপড় নিয়ে যায় যদি কেউ প্যান্ট রাখে লেবাস পরে তো তাকে ঘৃণা করে তাকে ঠাট্টা করে বলে অভদ্র হ্যাঁ কাপড় পরার কোন নেই ঢং নেই অভদ্র তাকে বলে আখ্যায়িত করে এগুলি অবাস্তব কথা না শোনা কথা বলছি মাধ্যম দিয়ে যেসব ভাইদেরকে বলা হয়েছে যারা মুসলিম হয়েছে খাঁটি এবং কাপড়কে উঠিয়েছে তাদেরকে কথা বলা হয়েছে আর তারা আমাদের নকল করেছে মাহজাল আল্লাহ আল্লাহ যা নাজাল করেছে তা অপছন্দ করেছে ফাহাবা তা আমল তাদের আমলকে আল্লাহ নষ্ট সারা জীবনের হজ ওমরা নামাজ রোজা হজ সবকে আল্লাহ নষ্ট করে দিয়েছে সমস্ত নষ্ট কত মাতা পিতার সেবা করছেন কত টাকা যে মা বাবার পিছনে খরচ করলেন আর ভাই বোনের পিছনে খরচ করলেন ফাহাবা তা নষ্ট করে দিলেন খালি একটি কথার জন্য যে আপনি শরীয়তের একটি বিধান অপছন্দ করলেন সাত নম্বরে যেই ব্যক্তি শরীয়তের কোনো কিছু নিয়ে ঠাট্টা করবে একটা হচ্ছে ঘৃণা করা আর একটি হচ্ছে ঠাট্টা করা দুটি হচ্ছে ইসলাম বিরোধী ইসলাম ভঙ্গকারী ইমান ভঙ্গকারী বিষয় যে ব্যক্তি শরীয়তের কোনো কিছু নিয়ে ঠাট্টা করবে আমাদের দেশে একটি কথা আছে মোল্লার মসজিদ আছে ঠাট্টার আরে মোল্লাদের কথা মোল্লার মসজিদ এরা আবার দেশ পরিচালনা করতে পারে বড় বড় আলেম সম্পর্কে মন্তব্য যদি করে কোন দেশের মানুষ আলেমদের দিয়ে এরা দেশ চালাতে পারে দেশ চালাবার জন্য একটা ইঞ্জিনিয়ার হইতে হবে ডাক্তার হইতে হবে না হইলে ওই অ্যাডভোকেট হইতে হবে যারা ইসলাম সম্পর্কে একেবারে জিরো অ্যাডভোকেট হইতে হবে ব্যারিস্টার হইতে হবে কথা বুঝতে পারছেন অর্থনীতিবিদ হইতে হবে এসব হইতে হবে আর মোল্লার দৌড় মসজিদ এই ব্যক্তি কি করলো ঠাট্টা করলো ঠাট্টা করলো কেউ যদি ঠাট চলে আমাদের দেশে মোল্লা বলে আর এক শ্রেণীর জাহেল আর বলে মুতা এতে এই মোতাওয়া শব্দের অর্থ ভালো কিন্তু যদি ঠাট চলে বলে তাহলে এটি ইসলাম ভঙ্গকারী বিষয় আর আরেকটা হচ্ছে যে ঠাট্টা ছলে নয় হয়তো মানে হচ্ছে যারা নফল কাজ করে থেকে ফরজ অজব তো করেই কিন্তু নফল কাজ করে মুস্তাহাব কাজ করে অর্থ ভালো কিন্তু অর্থ ভালো হইলেই যে ভালো অর্থে ব্যবহার করে তা নয় মোগলদের যুগে মোল্লা শব্দটি খুব সম্ভ্রান্ত শব্দ ছিল খুব সম্মানীয় শব্দ মোল্লা মানে বড় 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 আল্লামাদেরকে বড় বড় ফাঁকিদেরকে ভারতে বড় বড় ওপর পোস্টে চাকরি করতো মোগলদের জামানায় নাই মুসলিম রাজত্ব রাজত্বের কালে তখন তাদেরকে মোল্লাজি বলা হইত আর আজকালকার ও মোল্লাদের কথা শুনলে হয় এক মহিলা বলছে মোল্লাদের কথা শুনে খুলি বাচ্চা জন্মে দিয়ে রাস্তায় ছেড়ে দিলি হবে এই কথা মহিলা বলে আমার কাছে খবর পৌঁছেছে আল্লাহ আকবার এটা কি ঠাট্টা নয় যে মোল্লা আলেম সমাজ কি বলছে তাজাউয়াজুল আদুত আলু অলউদ বেশি বেশি বাচ্চা জন্ম দেওত এই বক্তব্য শোনার পরে মন্তব্য করছে যে মোল্লাদের কথা শুনে বেশি করে বাচ্চা জন্মে দিয়ে রাস্তায় শুধু ছেড়ে দিলাম মানুষ করতে পারলাম না তাই গবে ফের ঠাট্টা ঈশ্বরীয়ত নিয়ে ঠাট্টা এতে ইমান ভঙ্গ হয়ে যায় ইসলাম ভঙ্গ হয়ে যায় ইমান ইসলামের উজু টুটে গেছে লাভ নেই আর অন্য কোনো আমূল করে কিছুই পাবেন আল্লার কাছে ইমানে নবায়ন করতে হবে এখন এক্সপায়ার হয়ে গেছে ইমান ইসলাম নবায়ন করতে হবে করতে হবে ইসলাম ভঙ্গকারী আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন ওয়া আয়াতিহি ওয়া কুন্দুম তাস্তাহ যেউন মুনাফিকরা ঠাট্টা মজা করেছিল সাহাবাই কিরামদেরকে কি বলেছিল জানেন বলেছিল যে এরা হচ্ছে খুব পেটুক পেটুক শব্দটি তারা বলেছিল আর বলেছিল আজবান লেকা আর যুদ্ধের ক্ষেত্রে যখন আসে তারা তখন তারা হচ্ছে কাপুরুষ কাপুরুষ বলেছেন আল্লাহ নবী সাহাবাই কেরমদেরকে মোনাফিকরা ইবনে ওবায়ের লোকেরা বলেছিল যে কাপুরুষ বলেছিল আর পেটুক বলেছিল আর দুনিয়ামুখী এরা লোভী ঈশ্বরে পেটের পিছনে পিছনে ছুটে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে সাহাবি খবর দেবেন কি তার আগে আয়াত নাজল হয়ে গেছে এ আয়াত নাজল হয়েছে কুল আবিল্লাহ আল্লাহ সাথে আল্লাহর আয়াতের সাথে বিধানে শরীয়তের বিধানের সাথে ওরাসুল আল্লাহ রসুলের সাথে কোন তুম তোমরা ঠাট্টা মজাক করো তাজেরু ওই মুনাফিকরা এসে ওজোর পেশ করছে আল্লাহ নবী বলছে আরাসুল আল্লাহ আসলে আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম তো ক্লান্ত হয়ে থাকলে মানুষ একটু রসিকতা করলে কিন্তু একটু শরীরটা কি হয় মনটা ফ্রি হয় এই যুক্তি তারা পেশ করেছিল কন্যা না তাহাদ হাদিস আর রাখবে এই দীর্ঘক্ষণ এই সফরে তাবুক থেকে তারা ফিরে আসছিল সফরে ক্লান্ত হয়ে পড়েছিলাম এই দীর্ঘদিন ধরে এই সফর করার কারণে যার ফলে আমরা রাস্তাতে সময় সময় কাটাবার জন্য জন্য পার করার একটু রসিকতা করছিলাম আসলে ঠাট্টা বিদ্রুপ করিনি একটু রসিকতা করছিলাম আর সময়টা আমাদের কাটবে একটু মনটা আমোদ পূর্তি হবে এই আমোদ পূর্তি করার জন্য আর কিছু নয় মুনাফিকরা এসে এইরকম অজুহাত পেশ করলো নবী করিম সাল্লা কাছে কোন কথা তাদের উত্তরে বলছিলেন না শুধু এই বারবার করে পড়ছিলেন কোন উত্তর দিচ্ছিলেন না একমাত্র এই আয়াত ছাড়া বলছিলেন আল্লাহর সাথে আল্লাহর আয়াত বিধান সাথে ও রাসুল তাঁর রাসুলের সাথে কুন্তুম তাস্তা তারা ঠাট্টা করেছিল কোরআন নিয়ে নয় আল্লাহকে নিয়ে নয় আল্লাহর আয়াত নিয়ে নয় এবং রাসুলের সাথে না রাসুলের সঙ্গীদের সাথে সাহাবাই কিরমদের সাথে এখানে এটি বোঝার বিষয় কারণ অনেক এরকম যারা ঠাট্টা মজাক করে তারা বলে আমরা কোরআন নিয়ে তো ঠাট্টা মজাক করিনি আমরা তো হাদিস নিয়ে ঠাট্টা মজাক করিনি আমরা তো রসুল নিয়ে ঠাট্টা মজাক নি আমরা শুধু ওই দাড়িকে একটু ঠাট্টা মজাক করেছি আমরা শুধু ওই টাকার উপরে কাপড় পরে আছে উঁচা করে সেই জন্য একটু ঠাট্টা করেছি আমরা শুধু বলেছি এটু কথাই মোল্লার দর মসজিদ সবাই বলে আমিও বলেছি রসিকতা করে বলেছি আল্লাহ বলছে লা তা তাজিরু কদ কাফারতুম বাদা তোমাদের ওজোর চলবে না এসব ওজোর পেশ করে লাভ নেই তোমরা তোমাদের ইমান নিয়ে আসার পরে তোমরা কাফের ফের হয়ে গেছো আল্লাহু আকবর ফারতুম বাদা ইমান তোমাদের ইমানের পরে তোমরা কাফের হয়ে গেছো আট নম্বরে ইমান ভঙ্গকারী বিষয় হচ্ছে সেহের জাদু আর এই জাদু বাঙালি সমাজে যে কত জাদু আছে আমরা যখন উত্তরপ্রদেশে ভারতে ইউপি তে পড়াশোনার জন্য আসি তো বাঙালি আমাদের কথা শুনেই শুধু বাঙালিকে কিছু বলবি না কেন বাঙালি মানেই জাদু আসলে আমরা পরিবারের এলাকাতে আমরা জানতাম এসব খোঁজ খবরই রাখতাম না কিন্তু দূরের লোকেরা খবর রাখে যে জাদু কোথায় আছে আমরা খোঁজ খবর রাখি না কিন্তু দূরের লোকেরা খোঁজ খবর রাখে যে জাদু কোথায় আছে প্রাচীন যুগে অখণ্ড বাংলার আসাম ত্রিপুরা ত্রিপুরায়ও বাংলা বলে মাতৃভাষা অধিকাংশ মানুষ আসামের লোকও বাংলা ভাষা বলে আর পশ্চিমবঙ্গ অখণ্ড বাংলা যে বাংলাদেশ এসবগুলিতে সবচেয়ে বেশি গোটা অখণ্ড ভারতের মধ্যে জাদু ছিল যার ফলে পুরনো যুগ থেকে কথা খুব প্রসিদ্ধ লোক সমাজে যে বাঙ্গাল কি জাদু বেঙ্গলের জাদু তো অখণ্ড বাংলা এবং আসাম যে নবাবদের যুগে বাংলা আসাম একসাথেই ছিল তো বাংলা আসামের জাদু সবচেয়ে বড় জাদু সবচেয়ে বড় জাদু আর এই জাদু কত যে জাদু করে স্বামী জাদু স্ত্রীর স্বামীকে জাদু করছে। এটা অহরহ হচ্ছে এখানে একবার ছিল না এরকম জাদুতে প্রেশান থেকে থেকে শেষ একবারে তার স্বাস্থ্য নষ্ট হয়ে দেশে চলে গেছে স্ত্রীতে স্ত্রী একটু সন্দেহ হয়েছে যে ও আর একটা বিয়ে করবো করবো করছে দিলও জাদু করে অথবা ভালোবাসে না যে এরকম ভালোবাসা চায় এরকম ভালোবাসে না কোনদিকে এর মন যায় না কি এর মনটা ফিরাতে হবে যাতে করে আমার পাগল হয়ে থাকে দিলও জাদু করিয়ে মাকে গিয়ে বলল যে মা কিছু করতে হবে একটা কিছু খাওয়াইতে হবে তোর জামাইকে দিল যেখানে পাকনা কেন এই জাদু আমাদের দেশে খুব বেশি রয়েছে আর জাদু সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে রয়েছে এর জন্য আল্লাহ পাকবুল আলমিন কোরআনুল করিমের সুরায় ফালাকে মহিলাদের জাদুর কথা উল্লেখ করেছেন অমিন সারিন মহিলাদের জাদুর কথা বলেছেন নাফা সাতে ফিলোকাত গ্রন্থিতে ফুৎকার দান কারিনী বলেছেন কারি আল্লাহ বলেননি মহিলাদের মধ্যে জাদু বেশি আছে কোরআনে সাক্ষী পুরুষদের মধ্যে জাদু আছে কিন্তু মহিলাদের মধ্যে বেশি জাদু আছে তো জাদু যে ব্যক্তি শিখবে যে করবে যে করাবে সবাই তাদের ইমান ইসলামকে ভঙ্গ করে দিবে। যতই নামাজি হোক না কেন যতই বাকি ধার্মিকতা থাক না কেন সমস্ত ধ্বংস হয়ে যাবে কারণ জাদু সির কি ছাড়া হয় না জিনের সাহায্য ছাড়া আল্লাহ আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া ছাড়া জাদু হয় না জাদু মানে শির করতে হয় ইসলাম বিরোধী শির কুফরি করতে হয় কালাম উল্লাহ কোরআনুল করিমের সাথে অবমাননা করতে হয় ইত্যাদি ইত্যাদি নাপাক বস্তুর ব্যবহার করতে হয় পবিত্র আল্লাহর কালাম রাসূলের কালামের সাথে এসব জাদু হচ্ছে কাজ। ইত্যাদি যে ব্যক্তি জাদু শিখবে যে জাদু করবে যে জাদু করাবে আল্লাহ করেন স্পষ্ট ভাষায় বলেছেন তাকফুর হারুত মারুত যে এসেছিলেন তারা বলতেন যে আমরা তোমাদের পরীক্ষার জন্য এসেছি আল্লাহর পক্ষ থেকে খবরদার তোমরা কুফুরি করিয়ে নাও অর্থাৎ জাদুর শিখা এবং ব্যবহার করা কুফুরি কাজ আল্লাহাক আরো ওই আয়াতগুলিতে বলছেন একটি অংশে কি বলছেন অমা কাফারা সোলেমানু ওয়ালা কিন্না সেয়াতিনা কাফারু সোলেমান আলী ইসলাম কুফুরি করেনি তিনি জাদুবিদ্যা শেখেননি শেখাননি তবে শয়তানরা কুফুরি করেছে তারা কাফের হয়েছে কেন তারপরের অংশটুকু আল্লাহ বলছেন ইউ আল্লে মৌনা আন্না মানুষকে তারা কি করত। সেই জন্য তারা কাফের হয়ে গেছে তাহলে জাদু বিদ্যা হচ্ছে পৃথিবীতে হচ্ছে হত্যা শরীয়তের বিধানে জাহাবসালামের একাধিক হাদিস রয়েছে আর এ হচ্ছে ধ্বংসাত্মক গুণা আর এর পরিণাম হচ্ছে চিরকাল জাহান্নাম আট নম্বরের ইমান নষ্টকারী বিষয় হচ্ছে যে ইসলাম বা মুসলিমের বিরুদ্ধে ইসলাম বা মুসলিমের বিরুদ্ধে মুসলিম দেশের বিরুদ্ধে অমুসলিমকে সাহায্য করা এতে একটু বিস্তারিত একটু আলোচনার প্রয়োজন রয়েছে যেটা খুব সংক্ষেপে বলছি সেটা হচ্ছে এটাকে যদি বৈধ মনে করে করে বা ভালো মনে করে করে বাধ্য হয়ে নয় বাধ্য হয়ে নয় যদি মনে করে যে অমুসলিমদের সাহায্য করা আমার জন্য মুসলিমদের বিরুদ্ধে ইসলামী দেশের বিরুদ্ধে করা। কাফের দেশের পক্ষ থেকে বহু লোক এরকম আছে যারা মুসলিম দেশের বিরুদ্ধে কাফের দেশের পক্ষ থেকে কি করে গোয়েন্দাগিরি করে কাফেরদের বিভিন্ন রকম সামরিক সাহায্য করে জি এটি হচ্ছে ইমান ভঙ্গ বিষয় বিষয় এটিকে বৈধ মনে করে জায়েজ মনে করে অথবা ভালো ভালো মনে করে বাধ্য যদি না হয় সেই চাকরি নিয়েছে তাকে বলা হয়েছে তার কাছে পেশ কাজ তোমাকে ভালো একটা পয়সা দেব তুমি এই চাকরিটা নেবে ইসলামের বিরুদ্ধে কাজ করতে হবে মুসলিমদের বিরুদ্ধে কাজ করতে হবে মুসলিম জাতির বিরুদ্ধে কাজ করতে হবে মুসলিম দেশের বিরুদ্ধে কাজ করতে হবে করবে মুসলিম মুজাহিদিনদের বিরুদ্ধে কাজ করতে হবে মুসলিম সেনাবাহিনীর বিরুদ্ধে কাজ করতে হবে বলছে হ্যাঁ ঠিক আছে তো টাকা দিবো অসুবিধা কি আমি করবো এবং এতে ইমান নষ্ট হয়ে যাবে তবে যদি কাউকে বাধ্য করা হয় আল্লাহ বলছেন ইল্লামান তাকে যদি বাউন্ড করা হয়ে থাকে বাধ্য করা হয়ে থাকে কিন্তু তার অন্তরে ইমান মজবুত রয়েছে যে আমি আল্লাহর বান্দা এবং আমি মুসলিমদের ভাই আর ইসলামের আমি কোনো ক্ষতি করতে পারি না কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে না হলে আমাকে শেষ করে দেবে তাহলে যতক্ষণ বাধ্য ততক্ষণ আর যখনই সুযোগ পাবে মুসলিম ভাইয়ের সাহায্য করবে সে আর না হলে তার ইমান ইসলাম নষ্ট করে ফেলবে আর একটি বিষয় হচ্ছে ইমান ভঙ্গকারী তা বিদাত মধ্যে রয়েছে তা হচ্ছে যে এই উম্মতে কিছু অলিউল্লাহ আছে যাদের জন্য শরীয়ত পালন করা আবশ্যক নয় তারা শরীয়তের গণ্ডির বাইরে কার মতো বলছে খেজির আলী ইসলামের মতো এই খেজির আলী ইসলামের ঘটনা যত পীরপন্থী আছে তাদের একটা ভালো সরজমিন ভালো সরজমিন পেয়েছে ভালো দলিল প্রমাণ পেয়েছে যে খেজের আলী ইসলাম দেখে মুসা আলি তার কথা বুঝতে পারেন না খেজের আলি একটা ছেলেকে বা দিলেন হত্যা করে মুসা আলি সাল্লামে যেহেতু শরীয়তের জ্ঞান ছিল মারিফুতি জ্ঞান ছিল না মুসা আলি বাধা দিলেন আপত্তি করলেন খেজের আলী জিতে গেলেন দেখ না তুমি এরকম কেন তুমি এতরাজ করো আমি আল্লাহর পক্ষ থেকে এটা শিখে এসেছি আর এটাকে ফিট করে দিল নিয়ে এসে কিসের ওপর পীরদের ওপর যে পীর যদি আপনার এ মরিদ বাবা আপনার পীর যদি আপনাকে সারাবো খেতে বলে আপনার পীর যদি আপনাকে জেনাও করতে বলে তবুও করেন আপনি এতরাজ করিয়েন না আমি বাড়িয়ে বলছি আমার লাইব্রেরিতে বই আছে আর কাদের বই যেটা বাংলাদেশে হকানি পীরের তরিকা তাদের বই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হকানি পীরের তৈরিকা তিনটি খুব মানে প্রসিদ্ধ জানেন কি হক্কানি পীর তার নাই কিন্তু তাদের নিকটে তারা নিজে দেখে হক্কানি বলে ফুরপুরা সশ্বীনা চরমোনাই চরমোনাইর কি তা লাইব্রেরিতে মজুদ আছে তাতে বলছে আপনার পীর যদি আপনাকে বলে হে মুরিদ আপনাকে যদি বলে যে আপনি সারাপ দিয়ে কি করেন মোশাল্লাকে সারাবে মদে ডুবিয়ে দিয়ে এসে ওই জায় নামাজে নামাজ পড়েন তবু করেন আপনি ইতারাজ করিয়েন না কারণ আপনার পীর এমন ঘাট পার করেছে যেই ঘাট আপনি পার করেননি এইরকম কথা বলেছে তাহলে চিন্তা করুন এটি ইসলাম ভঙ্গকারী বিষয় নয় এটি হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয় ইমান ভঙ্গকারী বিষয় যেই ব্যক্তি এই ধারণা রাখবে যে মুসলিম সমাজের কিছু লোক আছে কিছু এক শ্রেণীর লোক আছে যাদের শরীয়ত মানা জরুরি নয় শরীয়তের বিরুদ্ধে কাজ করলে সে মুসলিম থাকে এটা কি চোরা রাস্তা নাই পীরদের যে পীর মুড়িদের স্ত্রীকে নিয়ে খেলা করবে মুড়িদের বোন কিনে খেলা করবে মা খেলা কিনে খেলা করবে বলবে যে আমি বাতেনি মারিপতি এলিম রাখি তোমার বিবির সাথে আমি গল্প করলি কি হবে তোমার বিবির সাথে আমি নির্জনে যদি বসেও থাকি বসে থাকি কারণ আমার মারিপতি এলিম আছে তুমি জানো না এতে যে কি ভেদ আছে ওটা খেজের আলিসের মতো আমি জানি এটা চোরা রাস্তা শয়তানি করার চোরা রাস্তা নয় এটা কি লম্পটি করার আর ফয়েস অশ্লীল কাজের চোরা রাস্তা নয় এইটি হচ্ছে রাস্তা এই রাস্তা খুলেছে এক শ্রেণীর লোকেরা তাদের কি তার মজুদ আছে যে যারা হকানি দাবি করে তাদের অবস্থা এই তাহলে আট রসির কথা কি বলতে পারেন আর মাইজ ভান্ডারের কথা কি বলতে পারেন আর জাকির পার্টিদের কথা কি বলতে পারেন কি বলবেন তাদের কথা যা বলবেন তাই সত্য দেওয়ানবাগির কথা কি বলবেন তারা বলছে পীর বলে দেছে তারা শরীয়তের হালাল হারামের আওতার বাইরে কারণ তারা মারিফতি জ্ঞান রাখে অদৃশ্যের জ্ঞান রাখে তাদের ব্যবসা আলাদা তাদের ব্যবসা আলাদা কোনো এতরাজ করবেন না এটা যাইজ না যে ওদেরকে বলবেন না ওরা রাস্তাঘাট সব চিনি এটি হচ্ছে ইমান ভঙ্গকারী একটি বিষয় তাতে ইমান থাকবে না এই বিশ্বাস যদি একটা সাধারণ মুড়িদ রাখে যে না আমার পীর কি বলার জন্য যাইজ অসুবিধা নেই তিনি যদি নামাজ না পড়েন তিনি পার করে গেছেন নামাজ কে পড়বে যে মধ্যখানে পড়ে আছে আর যে আল্লাহ পর্যন্ত ফানাফিল্লা হয়ে গেছে তারা বলে ফানাফিল্লা আল্লাহ লয় হয়ে গেছে বিলীন হয়ে গেছে তাতে যেন কি সেই ব্যক্তি মুসলমান থাকবে না তার ইমান ইসলামকে সে ভঙ্গ করে ফেললো এমন একটি বিষয় যে বিষয় সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে আর একটি বিষয় দিয়ে শেষ করব সেটা হচ্ছে ইসলাম সম্পর্কে মোটেই শিক্ষা না নেওয়া আল্লাহর দিন থেকে কোরআন এবং হাদিস থেকে শরীয়তের বিধান থেকে একেবারে বিমুখ হয়ে পড়া সারা জীবন চলে গেল পঞ্চাশ বছর ষাট বছর বয়স চলে গেল সুরা ফাতিহা শিখতে পারলো না আহতে หัด না দরুদ শরীফ শিখলো না রুকু সেজদার তসবি জানে না নামাজ এর তরিকাই শিখলো না ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান हासिल করল না কোন দের পরকাল সম্পর্কে চিন্তা হলো না যে আল্লাহ তওবা করতে হবে কি করলাম আমি মুসলিম কোন পরোয়া হলো না সারা জীবন সমস্ত পার্টি করল আমলিকে পোশাইল না বিএনপিতে ঢুকে বলল বিএনপিতে পোশালো না আরক পার্টিতে ঢুকে বলল খুব দড়া দড়ি ছোট ছোটি করল এগুলো জন্য করেছে কিন্তু ইসলামের জন্য কোন তার কাজ নেই আমল নেই আপনার সচেতনতা নেই কোনো কিছু নেই একটা লাইফ কেটে যাচ্ছে আল এ রাজ আন্দিন আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে একেবারে না শিক্ষা এলমের ক্ষেত্রে বিমুখ শিক্ষার ক্ষেত্রে শিক্ষা নেই নি আমলের ক্ষেত্রে বিমুখ সারা জীবন চলে গেছে নামাজ পড়েনি সারা জীবন চলে গেছে আল্লাহর ভয় তার অন্তরে হয়নি সারা জীবন চলে গেছে তবা হয়নি জি এইরকম অবস্থায় যাদের কেটে গেল ওই অবস্থায় মরে গেল পাপ মুখী হয়ে দুনিয়ামুখী হয়ে পয়সা মুখী হয়ে নেতৃত্ব হয়ে আখেরাত মুখী হতে পারলো না কবর হতে পারলো না কোন দিকে যাচ্ছে এই খেয়াল আসলো না আল্লাহর দিকে মুখ করতে পারলো না কোরআন সন্ন্যার দিকে মুখ করতে পারলো না কি বলা কোরআন সন্নাকে বানাতে পারলো না কাবাকে কি বানাতে পারলো না নিজের নেতাকে কি বলা বানিয়ে থাকলো মানব রচিত বিধানকে কি বলা বানিয়ে থাকলো এটি হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয় এদের মধ্যে ইমান নেই এদের মধ্যে ইমান নেই আর আরেকটি বিষয় বারোটি বা তেরোটি হয়তো পুরাই করে দিলাম আর একটি বিষয় হচ্ছে যে অস্বীকার করা নাস্তিকতা নাস্তিকতা সম্পর্কে সবাই জানে যে যে বলবে আল্লাহ নেই যে বলবে ধর্ম নেই ধর্ম হচ্ছে আফিম আর যে নেশা সে মুসলমান নাই এটা যেহেতু সবার জানা আছে সুতরাং এ সম্পর্কে আর এর বেশি বিস্তারিত বলার প্রয়োজন করে না আল্লাহ যেন আমাদেরকে হক কথা বোঝার তফিক দান করেন সত্যের প্রতি আমাদেরকে তো চলার তফিক দান করেন সত্যের ওপর আমাদেরকে অটল থাকার তফিক দান করেন সেদিকে মানুষকে দাওয়াত দেওয়ার আহ্বান করার তফিক যেন দান করেন আল্লাহ আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন আল্লাহ পাকর বলে আমাদের অতীতে যে ভুল ভ্রান্তি হয়েছে জানা অজানা আল্লাহ ছোট বড় সব আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে তবা করার তফিক দান করো রব্বানা আতে নাফিদ দুনিয়া হাসান আফিল আখরাত হাসান ওয়াকিন আজাবান্নার নিচে কাপড় সেই ব্যক্তি কাবিরা গুনা করল নবী সালাম জাহান নামের সংবাদ দিয়েছেন তার সম্পর্কে সুতরাং যে ব্যক্তি কাবিরা গুনা করলো সেই ব্যক্তি ফাসেক আর ফাসেক এর পেছনে নামাজ হবে যদি সে নামাজ শুরু করে দিয়ে থাকে অথবা সবগুলি একই রকম সব যদি কানা হয় তো কোন একটা কানাকে তো ইমাম বানাইতে হবে তাই না তো সবাই যদি টাকা নিচে কাপড় থাকে তো কোন একটা লোককে তো ইমামতি করাইতে হবে কিন্তু যদি দেখা যায় ওদের মধ্যে একজন সৎ আছে টাকনার উপরে কাপড় আছে তাকে আগে বাড়াইতে হবে ওই ফাসেক আগে বাড়াবেন না জি নবী করিম সাল্লা সুপারিশ করবেন মমিন মুসলিম যারা ইসলামকে ভঙ্গ করেনি এবং যারা ইসলামের গন্ডিতে ছিল তাহলে কাফের জন্য সুপারিশ হবে না ফামাতান ফাউ সাফাত বুঝতে পেরেছেন ইয়ান ফাউ মালুন ওয়ালাবান সন্তান কাজে আসবে না নবী সাল সন্তান হইলেও কাফের জন্য কাজে আসবে না আর আর একটা হচ্ছে যারা মুসলিম ছিল কিন্তু ইসলাম থেকে বেড়ে গেছে তাদের জন্য কাজে আসবেন না নবী করিম সাল্লা সাল্লাম বাকি যারা ইসলামের মধ্যে আছে ভুল হয়েছে কিন্তু শিরকুফরি পর্যন্ত পৌঁছেনি ইসলামকে ভঙ্গ করেনি ইসলামের উজু নষ্ট হয়নি তাহলে তাদের জন্য ইনশাআল্লাহ তালা নবী সালামের সাফাত হবে ইনশাআল্লাহ মিছিল করা ইসলামী কাজ নাই এই যে জঙ্গি মিছিল জঙ্গি কেন কোন মিছিল জায়জ নাই এই অমলি বেন এই মিছিল এলো কোথা থেকে ইসলামে কোথায় মিছিল আছে বলুন তো দেখি কোরআন এবং হাদিস ঘেটে ফেলে দেন আছে কোথাও ইসলামী মিছিল মিছিল করা ইসলামের নেই ইসলামের খাতিরে হোক আর ইসলামের বিরুদ্ধে হোক আমি মনে করি না যে ইসলাম এটি এসছে এটি এসছে পশ্চিমা দেশগুলি থেকে ইউরোপ আমেরিকা থেকে এসছে ইনকলাব জিন্দাবাদ ভাঙ থাকতে দেব না দেব না টেনে ফেলো টেনে ফেলো এইসব করতে গেছে কোথাও নেই যদি মুসলিম নেতা হয় তাহলে তাকে পরামর্শ দেন আর পরামর্শ দিয়ে যদি ভালো কথা নেই তো ঠিক আছে আর যদি না নেই দেখেন যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে তাহলে দেখেন যে আমাদের ক্ষমতা কতটা যে দেখেন ক্ষমতা আছে আমাদেরকে যে তাকে সরিয়ে দিতে পারবো সেটা আলাদা কথা সরিয়ে দেবেন যত কুপুরিতে চলে গেলে আর যদি কুফুরিতে না যায় কুফুরিতে চলে যাওয়া মানে ইসলামের বিরুদ্ধে আইন যদি তৈরি করে আর পাশ করিয়ে দেয় ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে দেয় তাহলে তাহলে সে মুসলমান নয় তাহলে তার বিরুদ্ধে তাকে টেনে ফেলার চেষ্টা করতে হবে এই জন্য রাস্তাঘাটে মিছিল করে জুতো খাওয়া পুলিশের লাঠি চার্জ খাওয়া এগুলো ইসলামিক কাজ নয় এই এইসব কাজ আমি করতে বলি না মিছিলের পক্ষপাতি নয় এই মিছিল করা ইসলামিক কাজ নয় এই যেগুলি ইসলামের নামে রাজনীতি হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে এগুলো দল শরীয়ত সম্মত দল নয় যদিও ইসলামের নাম দিয়ে তারা কাজ করছে কিছু ইসলামের কাজ করছে কিছু ভালো দিক আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু তাদের তরিকাটা হচ্ছে বিদাতি তরিকা গণতান্ত্রিক পদ্ধতি এবং অন্যান্য দলগুলো যেভাবে চলছে সেভাবেই আমরা গদিতে যাব আর গিয়ে ইসলাম কায়েম করবে এটি আশা মাত্র আসল আশা হচ্ছে যে আমরা মন্ত্রী হব এবার তিনটে হয়েছে আগামী বার যাতে করে ছয়টা সাতটা দশটা হইতে পারি আর কিছু না জি সুতরাং এটি হচ্ছে বিদাতি রাস্তা এই রাস্তা বিপজ্জনক এবং এটি ইসলামিক রাস্তা নয় মালিক বলেছেন এরকম মিছিল করা আর এরকম গণতান্ত্রিক পদ্ধতি ইসলামের নামে লড়াই করে আইনকে ইসলামী আইনের বাস্তবায়ন করা এই রাস্তা নিয়েছিলেন না নেননি তাহলে যেই পথ ধরেছেন সাহাবাই কেনামরা সেটি হচ্ছে জেহাদ ফিসাবিল্লার পথ ইসলামের দাওয়াতের পথ মানুষকে দাওয়াত দিতে হবে

ক্ষমতা নাই আর খামা খাতে এই বাংলা ভাই আব্দুর রহমানদের মতো দু চারটা ঢেল মেরে দিবে না নিজেই জীবন দিয়ে দেবে এটা ইসলামী তরিকা আবার নাই এটার নাম জিহাদ নয় অবশ্য আমি যখন জিহাদ বলো তার মানে এটা ভাববেন না যে বাংলা ভাইদের কথা বলবো তারা বলছি বরং সেটা গলত রাস্তা ভুল রাস্তা আর গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম কায়েম করা সেটি হচ্ছে ভুল রাস্তা বিদাতি রাস্তা বাংলা ভাইদের যেমন বিদাতি রাস্তা তেমনই যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বলছেন আমরা গদিতে যাবো এটাও ভুল রাস্তা বিদাতি রাস্তা জি قال رسول الله صلى الله عليه وسلم لان يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم